থেকে ছেড়ে দেওয়া হলো, ও কিন্তু বের হয়ে প্রথমে মোড়া কামড় দিল, সে মোড়া থেকে টেনে ছুটানো হলো, ওখান থেকে আবার যে লোহার বক্সে সে কামড় দিল, এভাবে চারিদিকে সে কামড়াচ্ছিল, চারিদিকে মানুষ ভয়ে কিন্তু সব ধরে ছুটাছুটি করছিল। আমরা ওখানে শুটিং করবো, আমরা কিন্তু একটু দূরে মানে দূরে সরে গিয়েছিলাম ওখান থেকে, যেহেতু ও খুব মানে হিংস হয়ে গিয়েছিল। তো তখন এইটাই এই অজগরটাকে সবাই ওই সামুরিয়ারা ধরে বস্তায় ভরে বললো, তারপরে তো বললো যে এখন তো আমাকে এই অজগর সাপটাকে ধরতে হবে। ধরে মানে অজগর সাপটা হলো যে নায়িকাকে, নায়িকার সামনে সাপটা আসে ওটাকে আমি ধরে মেরে ফেলি। তো এইরকম একটা দৃশ্য ছিল। তখন আমাকে পরিচালক জিজ্ঞেস করলো কি হবে, আমি বললাম হ্যাঁ হবে। তো ক্যামেরাম্যান ছিলেন একজন খুব বিখ্যাত নামকরা ক্যামেরাম্যান জাকির ভাই, তো উনি বলতেছে যে জন্টু সাহেব এ দরকার নেই, এটা করেন না, ডেডির তো একটা ভবিষ্যৎ হচ্ছে, ছেলেটা যদি ভাবে অজগর কামড় টামড় মুখে দিয়ে দেয় তাহলে তো আর হিরো হতে পারবে না, ওর লাইফে তো সব কিছু নষ্ট হয়ে যাবে, বা শরীরে কোথাও দিয়ে ওরকম কিছু ক্ষতি হয়ে যাবে, আমরা অন্যভাবে শুটিংটা করি চাই। এখন সবাই সবার দিকে তাকাচ্ছে, আমি বললাম যে না দেখেন কোনো সমস্যা নেই, আপনারা করেন আমি ধরতে পারবো, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তো সবাই কিন্তু খুব ভয়ে ভয়ে পড়ে অজগরটা ধরে উপরে গাছের উপর থেকে আবার ঘাড়ে উপরে ফেলে দেয়। ফেলে দেওয়ার যখন আমি অজগরটাকে ধরি, আপনারা জানেন না অজগর সাপ কিন্তু লোহার মতো শক্ত হয়ে যায়, ওকে যখন আমি ধরি ও কিন্তু আমাকে পেঁচিয়ে ফেলে, ও যখন আমাকে পেঁচিয়ে ফেলেছে তখন আমি মনে করেছি যে একটা শত্রু আমাকে আক্রমণ করেছে, ওর কাছ থেকে উদ্ধার পেতে হবে এবং ওকে মারতে হবে। ওকে নিয়ে আমি যেভাবে গড়াগড়ি করি গাছের গাছের গোড়া যে ভারী ভারী ওর গায়ে, এক পর্যায়ে এইভাবে গড়াগড়ি করতে করতে এই অজগর সাপটাকে আমি মেরে ফেলি। তারপরও আমি কিন্তু গড়াগড়ি করছি, সবাই চিৎকার করতেছে ছুটি হয়ে গেছে হয়ে গেছে, কাটিন কাটিন বলতেছে, আমি কিন্তু থামছি না। ওর চিৎকার করা বলার পরে আমি থেমে গেছি, থেকে ওকে যখন ছেড়ে দিছি ওটা কিন্তু অলরেডি ডেড অজগর সাপটা, সেটা কিন্তু বিশাল 3.5 ফুট ওজনের অজগর ছিল, ছবিতে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো তখন মানে আমিও হত চোখে দেখেছি বিষয়টা কি, বললো তুমি থামতেছো না কেন, আমি কিন্তু তখন আমার মধ্যে ছিলাম না, কারণ যেহেতু আমি মার্শাল আর্ট করি, কারণ আমার যদি প্রতি মানে প্রতিদ্বন্দ্বী কেউ সামনে আসে বা আমি তো আক্রমণ করতে আসে, আমরা কিন্তু তখন ওই ধরনের হিংস হয়ে যায়, তখন পৃথিবীর কিছু কিন্তু খেয়াল থাকে না, ওকে আমাকে মারতে হবে কীভাবে এবং ওকে পরাস্ত কীভাবে করতে হবে সেই ট্যাকটিকে চলে যায়, এবং সেই বিষয়টাই কিন্তু মাথার ভিতরে কাজ করে। তো আমি অনেক পরে রিল্যাক্স হয়ে গেলাম, ওই বললাম যে ভাই আসলে আমি তো ওরে মেরে ফেলানোর চেষ্টা করছি, এই জন্য তাই করছি, কারণ শুটিং ভালো হয়েছে কিন্তু তুমি তো অজগরটা মেরে ফেললা, এটা তো আর শুটিং ছিল আর তার পাবো কোথায়, এইটুকুই শেষ করে দিতে হবে, পরের অন্য কাজ করতে পারলে ওই দৃশ্যটা ওইটুকু করেই শেষ করে দিয়েছিল। এইভাবে হলো অজগর ধরার শট। আর তারপরে তো বাঘা বাঘিনী ছবিতে আমি মানে জ্যান্ত সিংহর সাথে লড়াই করি, এটা কীভাবে হলো কারণ তার আগে টারদান ছবি রিলিজ হয়ে গেছে, বাঘাবাঘি ছবির শুটিং চলছে চলতেছে, তখন সেটে বসে বলতেছে মানে তখন নাকি দুষ্টামি করে বলেছিল পরে ছবিতে যে এবার তো ড্যানি কার সাথে ফাইট করবো, আমি সিংহর সাথে, তো আমাকে বলতেছে পারবো, আমি হ্যাঁ পারবো ব্যবস্থা করেন। তো প্রযোজক বললো হ্যাঁ জন্টু সাহেব এটা টিকিট করে ফেলি রেডি করে দিই, যে ড্যানি যে করে আসো শুটিং একজন ডাইরেক্টরকে দিয়ে দেয়, যথারীতিভাবে করে রেডি করে যখন আমাদেরকে ইন্ডিয়া পাঠিয়ে দিল, তো দেখলাম আমরা যেখানে গেলাম মাদ্রাসে সেখানে নাই নায়কটা, ওখান থেকে আমরা অনেক দূর চলে গেলাম, ত্রিবান্দ্রম নামে একটা স্টেট আছে ওদের সাউথে, সেখানে চলে গেলাম, যেয়ে দেখলাম যে সেখানে বিশাল একটা সার্কাস আছে, সেই সার্কাসে ঠিক 14 থেকে 15টা লায়ন আছে সার্কাস থেকে। তো আমরা তখন সার্কাসের মালিকের সাথে কথা বললাম, তো সেদিন সার্কাসটা উদ্বোধন হচ্ছিল, তো সে বলছে ঠিক আছে তোমরা আসছো পরে আমরা কথা বলবো না, তুমি আমার সার্কাস দেখো শেষ হলে তোমার সাথে আমরা বলবো যে কী করতে চাচ্ছ তুমি। তো আমরা তখন সার্কাস দেখার জন্য যা বসলাম একদম সামনের সারিতে, একটার পর একটা সার্কাস দেখাচ্ছে, এক পর্যায়ে যখন এই লায়নগুলোকে নিয়ে আসলো সার্কাস দেখানোর জন্য, এই লায়নগুলো এত উত্তেজিত হয়ে গেছিলো সে লাফিয়ে দর্শকদের মাঝখানে চলে যাচ্ছিল, তখন মাইকে ওরা বলতেছে যে সবাই পালাও সরে যাও লায়ন খেপে গেছে। তো আমরা আমাদেরকে আমরা দৌড়া কিন্তু একদম সবাই বেরিয়ে গেলাম দৌড়, আমাদেরকে টেনে আসছে বের করে দেবো সবাই ওই সার্কাসের প্যান্ডেল থেকে। তারপরে ওখান থেকে বেরিয়ে আসার পরে তখন আমি ওই সার্কাসের মালিকের সাথে বসলাম, বসার পরে কথা বলছি, সে বলছে দেখো এই লায়ন তো তুমি দেখলে আর এই লায়ন তো তোমাকে চিনে না, তুমি যদি লায়নকে ধরতে যাও তো তোমাকে মারবে মেরে ফেলবে, তো তাতে তোমার মৃত্যু হবে, কিন্তু এটা কিন্তু মানে ঠিক
ইজি ব্যাপার না, এটা করা যাবে না, না না এটা আমি তোমাকে দিব না, তুমি মারা গেলে এটার দায় দায়িত্ব আমি নিতে পারবো না, এটা বাধ্য তোমরা চলে যাও। এখন আমার সাথে যে ডাইরেক্টর ছিল সেও বলল যে ঠিক আছে চলো চলে যাই, দরকার নেই তোমার। আমি বললাম যে না আমি করি। আমি তার সাথে তাকে বুঝায় অনেকভাবে রাজি করে বলি দেখো কোনো সমস্যা নেই, তুমি আমাকে কোনো যদি অঙ্গীকার না বা সই করতে হয় বা কোনো স্টাফে সাইন করতে বলো আমি করে দেবো, কিন্তু তুমি আমাকে এটা করতে দাও। আমি বহুদূর থেকে আসছি বাংলাদেশ থেকে, আমার ছবিটা সামনে রিলিজ, এটা আমাকে নিয়ে যেতে হবে শুটিং করে। তখন বলো ঠিক আছে তুমি যদি আমাকে স্টাফে সাইন করো যে তোমার কিছু হলে দায় দায়িত্ব আমাদের নেই, এই জন্য তুমি দায়ী থাকবে, তাহলে আমি দিতে পারি তোমাকে একটা সঙ্গে। আমি বললাম ঠিক আছে, কিন্তু তাহলে বললো যে ঠিক আছে তুমি তাহলে আমাদের একটা ভাড়া দিতে হবে, একটা বিশাল অ্যামাউন্ট পেমেন্ট দিলাম তাকে, সিংহের ভাড়া এবং ওইটাকে ওই খাঁচার ভিতরে ঘুরে ক্যারি করে সেই স্টুডিওতে নিয়ে যাবে সেই ভাড়াটা সব দিয়ে দিলাম। স্টাফ যথারীতি আনলো, এনে রাত্রে আমাকে ডাকলো, দাওয়াত দিয়ে আমাকে খাওয়ালো, খাওয়াটা পরে স্টাফটাকে সাইন করলো, পরের দিন সকালে যথারীতি চলে গেলো স্টুডিওতে খাঁচা করবি, ওদের খাঁচা আছে সার্কাস জায়গা করে, তো ওখানে একটা ফ্লোর আছে, ফ্লোরের চারিদিকে খাঁচা দিয়ে ওর লোহার রড দিয়ে একটা খাঁচা বাঁধিয়ে দিল, এবং ওটার ভিতরে এরকম কাঠের গুঁড়ির ভিতরে লাইনটাকে ছেড়ে দিয়েছে, ও লাইন কাঠের গুঁড়িতে বসে আছে। তো আমি মেকআপ অনুযায়ী একটু মেকআপ টেকআপ নিয়ে মানে চুল টুল লাগিয়ে ওদের মেকআপ ম্যামকে হায়ার করেছিলাম, ওই সাউথের মেকআপ টেকআপ দিয়ে আমি যখন ফ্লোরে গেলাম, ফ্লোরে যায় দেখি যে সিংহ তো বসে আছে কাঠের গুঁড়িতে। তো ক্যামেরাম্যান আসলো, ক্যামেরাম্যানকে বললাম তুমি ভিতরে ঢুকতে হবে, কেন বললে না আমি তো ভিতরে ঢুকবো। ক্যামেরাম্যান হ্যাঁ ওখানকার ক্যামেরাম্যান চিফ ক্যামেরাম্যান ছিল মিস্টার বার্টলে, ব্রিটিশ বংশোদ্ভূত ছিল সে, সে বললো যে আমি ভিতরে যাব না, তো তোমরা যদি রড কেটে দাও তাহলে ওই রডের ভিতরে আমি ক্যামেরা সেট করে আমি তোমার পুরোটাই শুটিং করবো, কিন্তু আমি ভিতরে যেতে পারবো না। তখন কী করার, তখন ওই হাসকো বেলেট দিয়ে রড চার পাঁচটা কেটে দিয়ে ক্যামেরাটাকে সেট সেট করে দিয়ে আমরা এখন আমাকে আমি ভিতরে ঢুকলাম, ঢুকার পরে খাঁচার পুরো গেটটা লাগিয়ে দিল, তালা দিয়ে দিল, লায়ন আঁকা, তো লায়ন বসে আছে, যদি ক্যামেরা অ্যাকশন বলা হলো, বলার সাথে সাথে আমি লায়নকে যা পিছন দিয়ে জড়িয়ে যখন ধরি 30 সেকেন্ডের মধ্যে হবে না, আরও কম হবে, ও আমাকে নিয়ে পড়ে গেল ফোনে, পুরো লায়নটা আমার বুকের মধ্যে, আমি ধরে আছি লায়নের মুখ সামনের দিকে, এভাবে লায়ন তার দুই হাত দিয়ে মারছে, মাথা দিয়ে মেরে আমার এটাকে মানে থেতলিয়ে ফেলছে উত্তর আমার জায়গা তুতি, এগুলো আমাকে মারতে মারতে যে রড দিয়ে পিছার যে অবস্থা মানুষের গায়ে সেরকম আমার একদম জায়গা দগ্ধ হয়ে গেল। এক পর্যায়ে আমি পারছিলাম না, কারণ হাতটা ছুটে গেলে ও ঘুরে আমাকে কামড় দিল, তোমার হাত ছুটতে হচ্ছে যখন এই পর্যায়ে চলে আসছেন, আমি শুরু করেছি প্রথম ইংলিশ দিয়ে ডাকা, তারপরে হিন্দি বলেছি কেউ আসছে না, ওর বাংলা চিৎকার করে আমি ওই ডাইরেক্টরকে বললাম যে ভিতরে লোক পাঠাও আমি পারছি না, ওরা ভাবছে শুটিং হচ্ছে কিন্তু, তখন ওরা 10-12 জন ওই সার্কাসের লোক এরকম লোহার মানে ইয়ে আছে কেচকে বলা মতো ওগুলো দিয়ে ওরা ঢুকে আসে, লাউটাকে আটকালো, তো আমি নিজ থেকে আমাকে টেনে বের করলো। ততক্ষণে কিন্তু আমি একদম ওরা গাটা আমার মানে পুরো দগ্ধ হয়েছে, মেরে টেনে একদম ও নাস্তানাবুদ করে ফেলছে আমাকে, ওর যে থাবা ডেঞ্জারাস এগুলো আসলে, আমি ব্যায়াম করি রীতিমতো এবং যে মানে মার্শাল আর্টের ছেলে বলি কিন্তু আমাকে আমার কিছু ভালো লাগে ভাঙতে পারলে, বাট আমার মাংসগুলোকে থেতলিয়ে ফেলছি মেরে। তো আমি ওখান থেকে বেরিয়ে আসার পরে ব্যাকআপ নিয়ে বসলাম, তো আমি আর পারছিলাম না ব্যথা, এত ব্যথা লাগছিল, সেই ব্যথার কারণে আমার রাত্রে 102 জ্বর এসে গেল, লাইন নিয়ে চলে গেল ওখান থেকে সার্ভিসে। তো রাতে জ্বর এসে গেছে, আমি বললাম যে আমার একটু ওষুধ এনে দাও, জ্বরের ওষুধে, তো ওই আমার অ্যাসিস্ট্যান্ট একটা সাথে যে ছিল সে যে ওষুধ এনে দিল, আমি ওষুধ খেলাম, তাও জ্বর কমছে না, আমার শরীর খালি কাঁপছে আর ব্যথা করছে প্রচণ্ড ব্যথা। এক পর্যায়ে ওই পরিচালক আমার পায়ের কাছে বসে কাঁদছে, আমি দেখলাম আমি ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ দেখি কি চোখে পানি পড়ছে, কি ব্যাপার কি পানি পড়লো দিতে পারে, নড়ে দেখি ও কাঁদছে, আমি কী হয়েছে তোমার, বলছে দেখো তুমি তো মারা গেলে লাশ নিয়ে আমি যেতে পারবো না, আর এটা আমার জন্য খুব কষ্টকর হয়ে যায়, কাজ করি তোমার জীবন দেওয়া দরকার নেই, চলে চলে যাই, যে আমরা বলবো যে ওটা শুটিং করতে পারিনি, শুটিংটা অন্যভাবে করে নিই। তাই বললাম দেখো আমি তো 400-600 ফিট নেগেটিভ এক্সপোজার ছিল, তাই বলে দেখো অর্ধেক তো করে ফেলেছি, অর্ধেক করছো বাকি করতে কিন্তু মারাই যাওয়া তুমি, তো আর আমি কীভাবে ডিউল আসে গেলে, সে তার সাথে আমার খুবই ঝগড়া। পরে আমি বলি যে না আমি করে যাবো তুমি চলে যাও,
ও তো বুঝছে আমি নাশকতা, আমার ভিতরে জেদ কাজ করবো, জানি অর্ধেক করে বুঝতে পারি পারবো না কেন, অবশ্যই পারবো লাহার থেকে ধরতেছি পারবো না কেন। এভাবে গেলাম ওর কাছে, তো বললো আবার রাতে যাবো ওইখান থেকে, সকালে আমরা গেলাম ওখানে ওই সার্কাসের লোকের কাছে, যে চলো আমার তো শুটিং বাকি আছে, কেননা তোমার যে অবস্থা দেখলাম তুমি পারবো না, মেয়েটাকে ফেলবে খাবার খা, তুমি ওকে কান্নাবা দিয়েছো ঠিকই আছে, তারপরে তোমার মৃত্যু হবে আমি চাই না, তুমি চলে যাও দরকার নেই, এটা হবে না, এটা করতে হলে অনেক প্রিপারেশন নিয়ে মানুষ আসে, তারপরে কিন্তু এই লায়নের সাথে মানুষ লড়াই করে বা ফাইট করে, মানে অনেক সিস্টেম আছে, সেটা তো তুমি সময় নিয়ে আসো না বা সেটা করো না, তুমি চলে যাবো দরকার নেই, তোমার টাকাও ফিরে দিয়েছি, সে টাকাও ফিরে দিয়েছে যে না তোমার তোমার ছেলে মৃত্যু হবে এটা আমি চাই না, আমি তো করবো। এখন আমার ডাইরেক্টর তো কাঁদতেছে, ওইখানেও শিখে দিচ্ছে যে না দেখো উনি কী বলতেছে, বলো তুমি আমি জিত করো না চলো আমি চলে যাবো মানুষ ফিরে দিই, আমি ওরা করে যাবো। পরে আমি অনেক তর্ক করে বুঝিয়ে শুনে রাজি করে গেলাম, তারপরের দিন আমি শুটিংয়ে গেলাম, একদিন তো জ্বরে ছিলাম পড়ে বিছানা, তো আমি যাওয়ার পরে তো ওই সার্কাস লোকরা বললো যে এটা কিন্তু অন্য লায়ন, একই রকম লায়ন তো সব দেখতে একই রকম হয়, আমরা তো অন্যটা আছে কেন, বলে যে ওই লায়নটা তো আপনাকে দেখছে, ও খেপে আছে, যদি এরপরে ও ঢোকার সাথে সাথে আপনাকে অ্যাকাউন্ট করবে, শুটিং করতে পারবে না, মানে ঢুকতেও পারবে না, ঢোকার সাথে সাথে আপনাকে অ্যাটাক করবে, লায়ন যদি একবার তাকে দেখে চিনে ফেলে বা সে তার কাছে আঘাত পায় ওকে কিন্তু লায়ন ছিন্ন ভিন্ন করবে। তো ঠিক আছে দিছে, এখন হলো যে তাকে জ্বর মানে তার সাথে দস্তা দস্তি করতে হবে, বিশাল কঠিন কাজ। তো ঠিক আছে, আমি অবস্থা তো জ্বরে কাবু হয়ে গেছি, রাতেও ওরকম খেতে পারিনি, গায়ে জ্বর ব্যথা আছে, তো তারপরে আমি ওই ওই সিংহকে আমার সেম ভাবে ধরে দস্তা দস্তি করতে করতে এক পর্যায়ে মানে আমি মানে নিজেও জানতে মানে বুঝতে পারছি না যে আমার শরীর চলছে কিনা, ওরা বুঝতে পারছে এখন আর আমাকে আমি পাচ্ছি না, তখন ওরা এসে আবার সেইভাবে ওটাকে আটকে আটকে আমাকে বের করে নিয়ে আসে, কিন্তু ওই ততক্ষণে আমি কিন্তু একদম পুরো ওই যেরকম একটা মানুষের সেন্সলেস হয়ে যায় না এই অবস্থা হয়ে গেছে, আমার শরীরে আমি নাড়াতে পারছি না, চলছে না কিছু, কেমন জানি সব মানে নিথর হয়ে গেছে, তো সবাই ধরে ধরে নিয়ে আমাকে মেকআপ রুমে যায়, চেয়ারে বসে অনেকক্ষণ মালিশ চার্জ করছে, ওই আমার যারা লোকজন ছিল এখানে সবাই হেল্প করছে, অতক্ষণে আমার জায়গা শরীরের বিভিন্ন জায়গাগুলো মানে আরো ক্ষত বিক্ষত হয়ে গেছিল। তো যখন শুটিং ওখান থেকে শেষ করে বেরোচ্ছিলাম মানে হাজার হাজার দর্শক ওই স্মৃতি ঢুকে বসছে, এখন আমি বেরোতে পারছি না, কি বিষয়ে আমরা ওই মানে শেরকে দেখবো, মানে আমার শের বলতেছে ওরা, মানে ওরা হিন্দিতে মানে পালোয়ানকে শের টের বলে টাইপের বা লায়নকে বলে, রিয়েল শের মানুষকে দেখি তাকে দেখতে পারে একটা কি আসছে, তো তারা তো আমাকে একজন কেউ প্রণাম করছে, কেউ জড়িয়ে ধরছে, কেউ জমা খাচ্ছে, যে সিংহর সাথে লড়াই করছে ডেঞ্জারের বিষয় ছড়িয়ে গেল পুরো এলাকায়, কোনো রকম পরে তারা সিকিউরিটি গুলো দিয়ে আমাকে গাড়ি দুটাই দিয়ে পার করে দিছে, আমি চলে আসছি, কিন্তু এই যে চলে যে আসছি আমি কিন্তু বলতে পারবো না, আমার কোনো বোধ শক্তি ছিল না আসলে, তারপরে রুমে আসার পর তো ওই দিন রাত প্রচণ্ড জ্বর, মানে কাঁপছি আর জ্বর গায়ে, এখন কিছু খেতেও পারছি না, এখন ও তো বলতেছে শুটিং তো হলো তুমি তো শেষ হয়ে গেল, তোমার নিয়ে কিভাবে এখন জার্নি করে যাও, ও শুটিং শেষ, ওই শুটিং শেষ করেছি, 1600 ফিট নেগেটিভ এক্সপোজ হয়েছে কিন্তু দুটো, তো তারপরে ওই তো ক্যামেরাম্যান তো সারা জীবন আমাকে মনে রাখবে, ওরা ছবি টিভি তুললো, ওরা সবাই জড়ি ধরে আমাকে আদর করলো এবং বলো তুমি একটা ডেঞ্জারাস, এটা সেটা এরকম তো আমরা দেখি যে শিল্পী এরকম হয় না, আর এটা তো মানুষ তো এইভাবে কাজ করে না, কেন করেছো তুমি এরকম কাজ করো না, ক্যামেরাম্যান যখন সিনিয়র ছিল সে আমাকে খুব বুঝিয়ে দিয়েছে বলতে গেলে এরকম কাজ করো না, রিস্কের কাজ উচিত না করো, যথারীতি এটা করে আইলাম বাংলাদেশে আসার পরে তো যারা যান জোটবে আমাকে ধরে কেঁদে দিল, এবং সবাই তো মানে অন্যরকম অবস্থা, যে লায়নের সাথে শুটিং করে নিয়ে আসছি, পেপার পত্রিকা প্রচুর লেখালেখি হয়ে গেল, সেই ছবি কিন্তু সুপার ডুপার হিট হলো, মানে ঈদের রিলিজ হলো ফাটাফাটি, মানে একদম সারা বাংলাদেশ কিন্তু কেঁপে উঠেছিল সেই ছবির রিলিজের সময়, আপনারা মানে আগের খবর নিলে জানতে পারবেন, এবং এখনও আপনারা ইউটিউবে দেখতে পাবেন ছবিটা, এইভাবে বিভিন্ন পশুর সাথে আসলে লড়াই করেছি, হাতি আমাকে সুর দিয়ে পেঁচিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ফেলেছে, হাতি যখন হেঁটে আসে কারণ আমি আমাকে জঙ্গলিরা মেরে ফেলে যায়, তো হাতি এসে আমাকে, যেহেতু হাতি আমার বন্ধু থাকে বড় রাজার টার্জারে, তো ও কিন্তু আমাকে পেঁচিয়ে নিয়ে যায় জঙ্গলে, এই যে দৃশ্যটা
ও যখন হেঁটে আসে একদম মাথার কাছে পাটা রাখে, মনে হয় মাটি কাঁপছে, ভূমিকম্প হচ্ছে। আর ও যদি পাটা মাথার কাছে মাটিতে না রেখে আমার বুকে রাখে তাহলে কিন্তু আমি শেষ। এইভাবে কয়েকবার মানে এই দৃশ্যটা করতে দেখি। এই যে শুটিংগুলো আমি করেছি কোনো সাথে আমার আসলে কোনো ভয় লাগতো না, এবং আমার কাছে মনে হতো যে এইটা পড়লে বোধ হয় ছবিটা ভালো চলবে, দর্শক আসবে এবং ব্যবসা হবে, আরও ভালো ভালো ছবি করতে পারবো, এই বিষয়টা সবসময় কাজ করতো। কিন্তু নিজের জীবনের কথা কখনো আমি চিন্তা করিনি, ভাবিনি। আমি এই বনের রাজা টানজার ছবিতেই আপনার আমাদের যে সেনা কল্যাণের যে অফিস মতিঝিলে ছিল সবচেয়ে বড় হাইস্ট বিল্ডিং ছিল এটা বাংলাদেশ, তখন আপনার জানেন এটা অনেক অনেক উচ্চতা আছে বিল্ডিংটা, এটার উপরে ছাদের উপরে আমি ওই মানে একটা ডামি ফেল করেছি ধরে, এই ডামিটা ফেলতে যেয়ে আমি নিজেই পড়ে গিয়েছিলাম। মানে আমার পাটা কানেশের সাথে ছিল, মানে নিচে ছিল ক্যামেরা, স্লিপ করে গেছিল। মানে আল্লাহ আমাকে বাঁচিয়েছে, আসলে যেহেতু আল্লাহ বাঁচিয়ে রাখবে, মানে আমি ঝুঁকি নিয়ে পড়ে গেছি আর কি, মানে কোনোরকম নিজেকে পিছনে ধাক্কা দিয়ে ফ্লোরে পড়ে গেছি। যদি ফ্লোরে না পড়ে যেতাম পিছন দিয়ে তাহলে আমি একদম 22 তলা থেকে নিচে পড়ে বলে ডেড আমি আর কি। এইসব এই রিস্কি শটগুলো আসলে আমি জীবনে করতে গিয়ে আমার কখনো ভয় না হয়নি, কিন্তু এখন মনে হয় যে আসলে এরকম দুঃসাহস দেখানো উচিত না, এইভাবে ছবির দৃশ্যে আসলে কাজ করা উচিত। আমি প্রত্যেকটা শিল্পীকে বলবো যে এইসব কাজ করতে গেলে বুঝে শুনে করতে হবে, কারণ আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর সবাই যে করতে গিয়ে বেঁচে যাবে সেটা কিন্তু হবে না। ঘোড়া একটা ছবিতে ঘোড়া আমাকে লাথি মেরে আমার পায়ের রান ফাটাচ্ছে, পুরো রান ফেটে মাংস হা হয়ে গেছে, প্রথম মেরেছে পেটে তারপরে পায়ে, পিছন ঘোড়া লাথি মেরেছে, রান ফেটে পুরো হা হয়ে গেছে, 7 দিন ছুটি পড়ে। এমনিভাবে আমার কিন্তু অনেক রিস্কি শট আমি শট দিয়েছি যেখানে আমার জীবনে ঝুঁকি ছিল। একটা ছবিতে বীর সন্তান ছবিতে সাগর পাড়ে আমি মানে ভিলেন পেট্রোল বোম মারছে আর আমি ঘোড়া নিয়ে দৌড়ে যাচ্ছি, তো কী হচ্ছে ঘোড়াটা যায় মানে মানে যাবে সামনে ফুটাবে না, ফুটাবে পিছনে, তো আগেই করেছে কি যে বোম ফুটেছে আগে বোমটা ফুটে গেছে পেট্রোল বোম, তো ঘোড়ার সামনে পেট্রোল বোম আগুন উঠে যখন ফুটে গেছে ঘোড়াটা মনে হয় আপনার প্রায় 15 ফিট লাভ দিয়ে ঘোড়াটা উপরে উঠে গেছে আমাকে, কারণ আমি ঘোড়া সওয়ার ছিলাম, আমি ঘোড়াকে চালি, এই উপরে উঠে ঘোড়া যে পড়লো এবং পড়ে পায়ের উপরে পড়ার কারণে আমি আর ঘোড়া আমি নিজ থেকে বেরোতে পারছি না, সবাই দৌড়ে আসলো, আসার পরে সবাই চেনে আমাকে ওই সাগর পাশে বের করলো, তো আমি পায়ে ব্যথা পেয়েছিলাম, আল্লাহর মতো পাটা ভাঙে দেয়, কিন্তু ঘোড়াটা মারা গেছে আমার কিছু হয়। এই যে বিষয়গুলো আসলে এখন চিন্তা করলে সত্যি খুব মনে হয় যে এরকম আসলে শুটিংয়ে রিস্ক নেওয়া ঠিক হয়। এমনিতে এইভাবে রিস্ক নিয়ে কিন্তু আমি চলচ্চিত্রে কাজ করেছি, এবং আজও আমি চিন্তা করি যে ফিল্মে যখন শুটিং হয় তখন কিন্তু আমার শুটিংটার কথাই শুধু আমি চিন্তা করি, আমার নিজের কথা আমি বলি না।